জীবনের প্রতিটি ক্ষেত্রে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমি সদা জাগ্রত থাকবো, কৌতূহলের বশবর্তী হয়েও কখনো মাদক গ্রহণ করবো না। তোমরা দেখো ধারণাই নাই সেই সময় বাংলাদেশ কেমন ছিল। আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম, যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম, তখন এই জনপদের মানুষের অবস্থা কি ছিল তোমরা ধারণাই করতে পারবা। সেই সমস্ত বাগা বাগা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে গ্রাজুয়েট করেছি। আমরা 3 বছরের মধ্যে মধ্যম আয়ের দেশ হব। তোমরা হবে মধ্যম আয়ের দেশের নাগরিক, তোমরা হবে ধনী দেশের নাগরিক। মাদকের বিরুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে চাচ্ছি।